নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে দু একটি কথা বলতে চাই। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এই সব বিষয় সংক্রান্ত ব্যাপারে তেমন কিছু কথাবার্তা না বলতে, না পোস্ট করতে, তথাপি গত 3-4 দিনের যে অভিজ্ঞতা তা থেকে আমি একজন কবি হিসেবে আর থেমে থাকতে পারছি না, পারলাম না। আমি মাত্র কয়েকটি প্রশ্ন রাখতে চাইছি, আমি একটু নোট করেছি, পাঠ করছি। আচ্ছা, সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের ছাত্র আন্দোলনের পেছনে কী কারণ ছিল? দেশের প্রধানমন্ত্রীকে যারা দেশ থেকে তাড়িয়ে দিতে পারে তাদের মানসিকতা কেমন? দেশের জাতীয় সঙ্গীত রচয়িতা এবং বিশ্বকবির মূর্তিসহ আর এক মহান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিকেও যারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তারা কেমন নাগরিক, কেমন দেশবাসী? যে দেশের মানুষ নিজের জন্মভূমি ছেড়ে ভারতে পাড়ি দিতে চান সেই দেশ কেমন? এখন প্রশ্ন উঠতেই পারে যে আপনি একজন ভারতীয়, আপনি একজন পশ্চিমবঙ্গবাসী, আপনার কেন এই চিন্তা, আপনার কেন এই মাথা ব্যথা? হ্যাঁ, মাথা ব্যথা অবশ্যই আছে, মাথা ব্যথা হওয়ারই কথা। কারণ অবিভক্ত ভারতবর্ষের একটা অংশ ছিল পূর্ববঙ্গ, অর্থাৎ আজকের বাংলাদেশ, তারই একটা খণ্ডরাজ্য, অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, যেটা ভারতের মধ্যে রয়েছে, যেখানকার নাগরিক আমি। তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এবং এই বাংলা সংস্কৃতি সম্পন্ন যত রাজ্যগুলো আছে ভারতে তাদের সাথে একটা আলাদা, একদম একই সংস্কৃতির একটা মেলবন্ধন রয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানকার কালচার, সংস্কৃতি, উন্নতি সমস্ত দিক থেকে আমাদের ভাবনা চিন্তার সাথে অনেকটা ম্যাচ করছে, তাই ওখানকার যখন সংস্কৃতি কলুষিত হয়, ওখানকার যখন মানব সভ্যতা ধ্বংস হয়, তখন আমাদের সেটা বেদনার বিষয়। আমি খুব অদ্ভুতভাবে কিছু বিষয় আমার চোখে লাগলো যে রাজনীতি করতে করতে কিছু রাজনীতিবিদেরা কেমন দৃষ্টিভঙ্গি রাখছেন। আমার কলকাতা শহরেই এই ছাত্র আন্দোলন চলাকালীন, বাংলাদেশের ছাত্র আন্দোলন চলাকালীন কলকাতা শহরে যারা শেখ হাসিনার বিরুদ্ধে হাসিনা তোমায় ভালোবাসি না, শেখ হাসিনা তোমায় ভালোবাসি না, এভাবে যারা স্লোগান করেছিলেন, মিছিল করেছিলেন, যে বাম নেতারা এই কলকাতা শহরে এবং আরও নেতা ঠিক নয় সংগঠনের তরফ থেকে করা হয়েছিল, তারা আজ কোথায়? আজ সেই দেশ ছেড়ে যখন একজন প্রধানমন্ত্রীকে চলে যেতে হচ্ছে, তখন পশ্চিমবঙ্গের সেই আন্দোলনকারীরা কোথায়? আরও একটা বড় বেদনার বিষয়, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী যাদের কারণে শুনেছি সমাজের নাকি বদল আসে, কবির কলমে নাকি সমাজের বদল হয়, তাহলে সেই কবি সাহিত্যিকেরা কোথায় যখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের মূর্তিতে গলায় ফাঁস লাগিয়ে ভেঙে ফেলা হচ্ছে, তার মূর্তির মাথায় উঠে প্রস্তাব করা হচ্ছে, বাঙালিরা কোথায় তখন যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে? আমি জানতে চাই।
জানতে চাই বাঙালি বুদ্ধিজীবী কি মরে গেছে, না বেঁচে আছে, নাকি স্বার্থের দাবানলে তারা লুডু খেলছে। আমাদের ভাবার সময় এসেছে, সচেতন হওয়ার সময় এসেছে। আমি একজন স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে বলতে চাই, আমরা আমাদের ধর্মের, আমরা আমাদের জাতির, আমরা আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে চাই। তাই আমি বলতে চাই, হে বঙ্গবাসী, হে ভারতবাসী, আপনারা আপনাদের নিজের নিজের জাতি ধর্ম এবং নিজের মা বোনের ইজ্জত রক্ষার্থে, নিজের সম্ভ্রম রক্ষার্থে নিজের জাতির প্রতি আরও দায়বদ্ধ হন। আমাদের সঙ্গবদ্ধ হতে হবে, মনে রাখতে হবে, নিজের ধর্মকে শ্রদ্ধা করে, নিজের জাতিকে শ্রদ্ধা করেও কিন্তু মানবিক বা ধর্মপরায়ণ মানুষ হিসেবে সমাজে প্রমাণ রেখে যাওয়া যায়। আমি এই মর্মে এইটুকুই বলতে এসেছিলাম যে যাদেরকে আমরা কোট আনকোট বুদ্ধিজীবী বলে থাকি তারা কোথায়, তারা যদি নির্লিপ্ত হয়ে যায় তাহলে নতুন কোনো বুদ্ধিজীবীর প্রয়োজন, নতুন কোনো প্রতিবাদের প্রয়োজন, নতুন কোনো কবি সাহিত্যিকের প্রয়োজন, নতুন কোনো বিপ্লবের প্রয়োজন, নতুন কোনো শুভ রাজনীতির প্রয়োজন। আমি কোনো দলের লোক নই, আমি কোনো বিশেষ দলের সাপোর্টার নই, কিন্তু আমার মনে হয়েছে এই পশ্চিমবঙ্গে এবং এই ভারতে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের আশেপাশে, বিশেষ করে গ্রামগঞ্জে, কে কোথায় আসছে, কে কোথায় জমি কিনছে, কার প্রতিবেশী কে হচ্ছে, কার বাড়িতে কে ভাড়া থাকছে, এই বিষয়গুলোর সাথেও আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। যাই হোক, সচেতন নাগরিকের ভূমিকা রাখুন, একে অপরের পাশে দাঁড়ান, খোঁজ নিন আপনার পাশের বাড়ির মেয়েটি কোথায় যাচ্ছে, আপনার ছেলে মেয়ে কার সাথে মিশছে, কার সাথে কী কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো নাগরিক সচেতনতার মধ্যে পড়ে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।